হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দীপা ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার আর একটা নতুন ব্লগ এখন সকাল থেকেই শুরু করে দিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ থাকে বিছানা তোলা মেয়েদের তো আমার মেয়েদের বলতে আমার বেশি আমি একটা বিছানা তুলি না শুভ লাস্টে ওঠে ওই বিছানা তুলে তারপরে ওঠে তো মাঝে সাঝে তো আমাকেও তুলতে হয় তো সেই সেরকমই আর আমি যখন তুলি তখনই ক্যামেরা মানে শ্যুট করি এর জন্যই তোমরা দেখতে পাও যে আমি প্রত্যেক দিনই মনে হয় বিছানা তুলি কিন্তু আমি প্রত্যেক দিন বিছানা তুলি না শুভ যখন তোলে তখন হয়তো শ্যুট করা হয় না এর জন্য দেখা যায় না তো যাই হোক দেখো আমি বিছানা তুলে তারপরে হচ্ছে এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ধুতে হবে এগুলো বাইরে নামিয়ে রাখব মানে জল শেষ হয়ে গেছে ওই জল আনতে যাবে আজকে সকালে তো আর যেতে পারলো না ও সকাল করেই যায় তো আজকে যেতে পারিনি ঘুম ভাঙেনি তাই যেতে পারেনি তো আমি বললাম ভালোই হলো আমি বোতলগুলো ধোবো ভাবছিলাম তো আজকে যেতে পারিনি যেহেতু ওই বোতলগুলো ধুয়ে মানে পরিষ্কার করে রেখে দেবো ও কালকে সকালবেলা উঠে মানে ভোর ওই সাড়ে ছটার সময় জল আসে তো তখন জলটা নিয়ে আসবে তো আমি বোতলগুলো ওখানে নামিয়ে রেখে তারপরে চলে এসছি দেখো বাসন মাজতে তো চলো আমি বাসনগুলো মেজে নিই তারপরে আবার আসছি কথা বলতে তোমাদের সঙ্গে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে আমি বাসনগুলো এই যে ওইখানটাতে রেখে দিলাম দেখতেই পেলে তো তারপর এই যে বোতল পরিষ্কার করতে বসে গেছি পরিষ্কার বলতে আমি ভেতরে পরিষ্কার করব না ভেতরে কিছুদিন আগেই পরিষ্কার করেছি এর জন্য ভেতরটা পরিষ্কার করব না উপরটা একটু তেল চিটে ভাব হয়ে যায় তো যার জন্য ওপরটা পরিষ্কার করব আর ড্রামে জল ছিল এক ড্রাম কিন্তু আমি দুটো তিনটে বোতল ভরে রেখে ড্রামটা পরিষ্কার করা হয় না অনেক দিন উপরটা ধোয়া হয় না এর জন্য আজকে ড্রামটা ফাঁকা করে নিয়ে চলে এলাম আর বোতলগুলোর মুখের কাজটা একটু আর এই পুরো টা বোতলের আর কি ধুয়ে মেজে দিলাম ওই তেল 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 হয়ে যায় তো ধরতে ধরতে এর জন্য ওই তেলটা যাতে না থাকে আর আমার বোতল যখনই জল পরিষ্কার মানে সরি জল যখনই খালি হয়ে যায় তখনই আমি বোতল এই ওপরটা ভেতরে পড়তে মানে সবসময় ধুই না কিন্তু ওপরটা আমি খালি হলেই ওপরটা আমি ভালো করে ঘষে ধুয়ে রাখি ধুয়ে তারপরে রেখে দিই তো দেখো আমি এই যে বোতলগুলো ধুয়ে তারপর হচ্ছে রেখে দেবো শুভ সকালবেলা যাবে জল আনতে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে বাজারে মানে হাটে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পান কলাগুলো ওগুলো আনতে হয় তারপর হচ্ছে যাব একটু মাছ আনতে মানে আবার রাতে যেতে হবে সবজি বাজারটা রাতে করলে একটু মানে কম দামে পাওয়া যায় তো এর জন্য সবজি বাজারটা রাতে করব এখন যাব শুধু মাছ আনতে আর ওই ঠাকুরের জন্য ফুল বেলপাতা ওগুলো আনতে তো আমার আজকে চোখটা পুরো ফুলে গেছে কিরকম ঘুম ঘুমিয়েছি কি জানি কেন ওষুধের জন্য এরকম হচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো দেখি কি মাছ নেই আর কিরকম ভাবছিস ছোট মাছ নেবো বাটা মাছগুলো তো দেখি যদি পাই তো ভালো না হলে আর কিছু করার নেই তো চলো তোমাদেরকেও তো বন্ধুরা দেখো আমি বললাম বাজারে যাচ্ছি তো বাজার থেকে চলে এসছি এসে আমি মাছ নিয়ে এসছি আর ঠাকুরের জন্য ফুল বেলপাতা নিয়ে এসেছি মানে এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করেই নিয়ে এসছি ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে মাছ নিয়ে এসছি আর ফুল বেলপাতা ওইটা হচ্ছে অন্য হাতে ছিল আর কি আবার কেউ বলো না যে মাছ আর ফুল বেলপাতা সব একসঙ্গে করে নিয়ে এসছে সেটা কিন্তু না আমি আলাদা করে নিয়ে এসছি তো যাই হোক দেখো বাজার থেকে এসে মাছ কাটতে বসে গেছি এই মাছগুলো না কেটে দেয় কিন্তু আজকে যেহেতু হাটবার বৃহস্পতিবার আজকে প্রচুর ভিড় দোকানে মাছের দোকানে তো এর জন্য মাছওয়ালা বললো আমি আজকে কেটে দিতে পারবো না আজকে তুমি এরকমই নিয়ে যাও আর এই মাছগুলো নিয়ে এসে কেটে ধুয়ে তারপরে সবজি সবজি কেটে রান্না করতে অনেকটা সময় হয়ে গেছিলো আজকে আমার দেরি হয়ে গেছিলো দুপুরে রান্না করতে করতে মানে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি অনেকটা দেরি হয়ে গেছিলো তো আর এই যে এই জ্যান্ত মাছগুলো না বাটা মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে মানে এই এই বাটা মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে তো আমি এর জন্যই বাটা মাছ নিয়ে এসেছি আর এই জ্যান্ত মাছ কাটতে দেখবে একটু ছাই হলে ভালো হয় নালে খুব স্লিপ কাটে হাতে তো এর জন্যই খুব আস্তে আস্তে করে কাটছি আমি মানে ধীরে ধীরে নালে হাতটা কেটে যাবে তো যাই হোক দেখো আমি মাছটা কেটে নিয়ে এসেছি নিয়ে এসে রান্না করতেও সব কিছু সবজি কেটে রান্না করতে বসে গেছি আর আজকে আমি এই বাটা মাছটা দিয়ে কী দিয়ে রান্না করবো বলো তো আমি আজকে বাটা মাছ দিয়ে আর কাঁচা কুমড়ো নিয়ে এসেছিলাম তো কাঁচা কুমড়ো দিয়ে কাঁচা কুমড়োটা অনেক দিন আগেই এনেছি এই বাটা মাছ আনি আনি করে আনা হয় না পাই না ঠিকমতো এর জন্য রান্না করিনি ফ্রিজেই ছিল তো আজকে ভাবছি যে আনবই আর হাটের দিন তো মাছ ভ্যারাইটিস মাছ ওঠে বাজারে তো আজকে আমি জানি পাবই এর জন্য এই কিছু আলু দিয়ে আর ওই কাঁচা কুমড়ো দিয়ে তারপর এই বাটা মাছটা রান্না করব এই কাঁচা লঙ্কা আর আদা বেটে দিয়ে তো আর কোনো মশলাই দেবো না আর নামানোর আগে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেবো আর তরকারিটা এত টেস্টি হয়েছিল আমি তো বন্ধুরা আমি এই চান টান করে পুজো দিয়ে মানে রান্না করে চান করলাম চান করে পুজো দিয়ে তারপরে এই এলাম তোমাদের সামনে কথা বলতে এখনও শুভ আজকে এখনো আসেনি ও দুটো বেজে গেছে এখন কখন আসবে কি জানি ফোনও তো করেনি আর কাজে থাকলে ফোন করলে ফোন রিসিভ করেন এর জন্য আমি এখনও ফোন করিনি ওই মানে কাজ শেষ হলে ওই নিজেই ফোন করে কখন আসবে না আসবে তো আজকে এখনো পর্যন্ত ফোন করে নি জানি না কখন আসবে আর আমার নাকের মাথায় দেখো কি হয়েছে একটা নাকে একটা এত ব্যথা পুরো নাকটা এমনিতেই নাক মোটা আরও বেশি মোটা হয়ে গেছে ফুলে গেছে নাক তো মানে হাসলেও নাকটা এরকম হচ্ছে তো আর এখানে ব্যথা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ও আসুক তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দুপুরে খেয়ে দেয়ে আমি একটু শুয়েছিলাম শুভ চলে গেল কাজে আর আজকে একটু শুভর সঙ্গে ঝগড়া হয়ে গেছে দুপুরবেলা মানে ঝগড়া বলতে কি ও না আমার সঙ্গে সবসময় আর কি মানে মাথায় ঠোকা দিতেই থাকে মারতেই থাকে মানে আস্তে আস্তে ওই মানে পেছনে লাগা যাকে বলে আর কি তো অনেক ভিডিওতেও তোমরা দেখেছো ওরকম করতেই থাকে করতেই থাকে তো আজকে এরকম মাথায় মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আস্তে আস্তে তো আমার মাথাটা গরম হয়ে গেছে আমি মানে চেঁচিয়ে উঠেছি তো ও রাগ হয়ে গেছে তো রাগ করে দুপুরবেলা কোনো রকম খেয়েছে মানে আমরা তো একসঙ্গেই খাই তোমরা জানো তো ও আলাদা বলে আমাকে আজকে আলাদা থালাতে দেবে তো আলাদা খেয়েছে খেয়ে ও চলে গেছে হচ্ছে কাজে মানে তিনটের সময় যাওয়ার কথা ও চলে গেছে দুটোর সময় মানে খাওয়াটা শেষ হয়েছে কি বেরিয়ে গেছে বলছে তোমার সামনে আর থাকবো না আমি আমাকে তোমার ভালো লাগে না এরকম বলে চলে গেছে কাজে এবার আমি ফোন করছি ফোনও রিসিভ করছে না এখন বাজে হচ্ছে ছটা মানে কাজ থেকে আসার সময় প্রায় হয়েই গেছে দিয়ে আমি ফোন করছি ফোন রিসিভ করছে না আর একবার যাও ফোন রিসিভ করলো করে বলছে আমি কিন্তু আজকে বাড়ি যাব না এবার জানি না কি করবে তো আসবেই ও এইটুকু আমাকে ভয় দেখাচ্ছে তো যাই হোক দেখি বাবুর রাগ কখন ভাঙে আর কখন আসে তারপর আবার হাটে যেতে হবে বৃহস্পতিবার বললামই তো সবজি বাজারটা বাকি আছে তো দেখি কখন আসে আর এখন আমি একটু করব চা মানে দুধ রয়েছে দুদিন আগেকার এবার জানি না কিরকম হবে তো আর থাকলে বেশি থাকলে না নষ্ট হয়ে যাবে তো তার জন্য ভাবছি এখন খাবো একটু দুধ চা তো চলো আগে চাটা বানিয়ে নিই দেখি বাবু কখন বাড়িতে ফেরেন তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা দেখো আমি বললাম একটু দুধ চা খাবো দেখো অবস্থাটা কি হয়েছে দুধের মানে দুধটা যেই ফুটে উঠেছে আর এই দেখো পুরো ছানা কেটে গেছে দুধটা মানে দুধ দুই দিন ধরে রয়েছে দুধটা তো আমি ফ্রিজে রাখিনি আমি ভাবছি ঠান্ডার দিন হয়তো ভালো থাকবে এবার এরকম হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক আর কপালে নেই দুধ চা তো আমি এই যে চিড়ে ভাজা করেছি আর লিকার চায় বানিয়ে ফেলেছি আর বাবু চলে এসেছেন মানে শুভও চলে এসেছে এসে তারপরে বলছে যে চা খাবো মানে রাগ ওইটুকুনি ওর ওই ওই বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই সেরকম আর কি তো বলছে আসবো না আসবো না ঠিক চলে এসেছে এসে বলছে চা খাবো তো এই যে লিকার চা আর তিনটে কাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কাকুর জন্য মানে কাকুর ঘরে টিভি দেখতে যাবো ওই উত্তম কুমারের ওই যে অমানুষ সিনেমাটা দিয়েছে তো ওইটা দেখবো আর ওইটা আমার ভীষণ ভালো লাগে সেই ছোট্টবেলা থেকে দেখছি বইগুলো আমার খুব ভালো লাগে অমানুষ তারপরে আরও উত্তম কুমারের কিছু কিছু বই আমার ভীষণ ভালো লাগে তো এই চা আর চিঁড়ে ভাজা নিয়ে যাব এখন বই দেখতে তো বন্ধুরা দেখো রাতের বেলায় এই যে গরম গরম খিচুড়ি আর পালং শাকের ঘ্যাট মানে আজকে বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা পড়েছে না তো শুভ বলল যে একটু খিচুড়ি বানাও রাতের বেলা আর এই গরম গরম খিচুড়ি আর ঘ্যাট দারুণ লাগে খেতে আর তো কাকুকেও একটু ডেকে নিলাম আমাদের ঘরে রাতের বেলা বৃষ্টির দিনে তো বন্ধুরা দেখতেই পেলে আমরা খিচুড়ি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার বাসন মাজাও হয়ে গেছে মানে বাইরে তো বৃষ্টি হচ্ছে তো কাকু বলল কাকুর রান্নাঘরের ভেসিনে ধুয়ে নিতে বাসনগুলো তো সেই বাসন ধুয়ে নিলাম আর এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে ইচ্ছা করছিল না বাসনগুলো ধুতে কিন্তু আবার কালকে সকালে যদি এরকম বৃষ্টিই থাকে জানি না এরকম বৃষ্টি কতদিন থাকবে মানে সেরকম বৃষ্টি না মানে মেঘলা আকাশ আর ওই ঝিরঝির করে পড়ছে আবার থেমে যাচ্ছে ঝিরঝির করে পড়ছে আর এত হাওয়া কি বলবো তো ভাবলাম সকালবেলা যদি না ধুতে পারি তো এখন রাতেই কষ্টমষ্ট করে ধুয়ে নিলাম আর শীতকালের দিন দেখবে ট্যাঙ্কির জল এত ঠান্ডা হাত লাগাতে পারছিলাম না তো যাই হোক কষ্ট করে ধুয়ে নিলাম আর সকালবেলা তাহলে আমি ফ্রি থাকবো ওই বাসন তো হবে না তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য গুড নাইট আর খুব ঠান্ডা পড়েছে শুয়ে পড়ে সবাই